আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাডো প্রিমিয়ার প্রো ফর বিগিনার এ প্লে স্ট্যান্ডার্ডে আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছিলাম তারই ধারাবাহিকতায় লাস্ট কিছুদিন ধরে আমি লুমেট্রি কালারের ভেতরে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেইগুলো নিয়ে কথা বলছিলাম তো আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে কথা বলবো এইচএসএল সেকেন্ডারি নিয়ে আপনারা কালার গ্রেডিং করার ক্ষেত্রে কিন্তু এইচএসএল সেকেন্ডারির মাধ্যমে নানা ধরনের ক্রিয়েটিভ ওয়েতে আপনার ভিডিওকে আরও বেশি কালার গ্রেডেড করতে পারবেন সো চলুন বেশি কথা না বলে চলে যায় আমাদের মেন ভিডিওতে প্রিমিয়ার আমি আমি একটি ফুটেজ নিয়ে নিলাম এই ফুটেজটাকে এখন এইচএসে কালার গ্রেড করব তো লোমেট্রিক কালার অপশনটা যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজে গিয়ে এখান থেকে লুমেট্রি কালারটা টিক দিয়ে দেবেন তাহলে লুমেট্রিক কালার অপশনটি চলে আসবে এবং এর ভেতরে বেসিক কারেকশন ক্রিয়েটিভ কার্ভস কালার হুইলস অ্যান্ড ম্যাচ এইগুলো নিয়ে অলরেডি আমি কথা বলেছি আজকে আমি কথা বলবো এইচএস সেকেন্ডারি নিয়ে যেটা আসলে আমার নিজেরও পার্সোনালি খুবই ফেভারেট আমি এইটাই বেশিরভাগ সময় ইউজ করে থাকি তো আমরা এখানে যদি খেয়াল করি আমরা এখানে বেশ কিছু কালার দেখতে পাচ্ছি সো আমি যে কালারটাকে সিলেক্ট করব সেই কালারের রেঞ্জটা এখানে মার্ক হয়ে যাবে ফর এক্সাম্পল আমি এখানে ব্যাকগ্রাউন্ডে গ্রিন দেখতে পাচ্ছি সো আমি যদি গ্রিনটা সিলেক্ট করি তাহলে দেখব গ্রিনের যে রেঞ্জটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে বাট এখানে আমরা কোনো প্রকার চেঞ্জেস দেখতে পাচ্ছি না সো কোন কালারটুকু অ্যাকচুয়ালি সিলেক্ট হলো সেটা বোঝার জন্য আমরা এখানে কালার ওর গ্রে যে অপশনটি রয়েছে এটাকে জাস্ট টিক দিয়ে দেবো তাহলে আমরা যতটুকু কালার সিলেক্ট হয়েছে সেটা দেখতে পারবো সো আমরা এখানে দেখতে পাচ্ছি সবুজ কালারটা সিলেক্ট হয়েছে বাট প্রপারলি সিলেক্ট হয়নি সো প্রপারলি সিলেক্ট করার জন্য এখান থেকে রেঞ্জটাকে আমরা আর কিছুটা বাড়িয়ে দেব ওকে সো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার গ্রিনটা কিন্তু প্রপারলি সেট হয়ে গিয়েছে এবং আমি যদি চাই এরপরে নিচে রিফাইন অপশন রয়েছে এইখানে গিয়ে ডিনয়েজ করতে পারি অথবা এটাকে আমরা একটু ব্লার করে দিতে পারি যেটাকে আমরা ফেদারও বলি অনেক সময় দেখা যায় কালার চেঞ্জ করলে এক কালারের সাথে আরেক কালারের টেক্সচার বোঝা যায় তো আমরা ব্লার করে দিলে সেটা কিন্তু বোঝা যাবে না সেটা স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে এরপরে নিচে খেয়াল করলে দেখবো এখানে রয়েছে কারেকশন সো কারেকশনে যদি যাই এখান থেকে আমরা গ্রিনের ব্রাইটনেস কম বা বেশি করতে পারবো এই স্লাইডার ইউজ করার মাধ্যমে অথবা গ্রিনের কালারটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো লাইক আপনারা এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চেঞ্জ হচ্ছে অথবা আমরা যদি এখানে খেয়াল করি এখানে কিন্তু আরও একটা অপশন রয়েছে এটাতে প্রেস করলে আমরা শ্যাডো মিটন এবং হাইলাইট এই তিনটা পেয়ে যাবো সো আমি এই গ্রিনের শ্যাডোতে কোন কালার সেট করতে চাচ্ছি বা মিটটনে কোন কালার সেট করতে চাচ্ছি বা হাইলাইটে কোন কালার সেট করতে চাচ্ছি সেটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি এখান থেকে করতে পারবো তাছাড়াও আমি চাইলে এখান থেকে টেম্পারেচার চেঞ্জ করতে পারবো দেখেন গ্রিনের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে দেন আমরা যদি টেন্ট চেঞ্জ করতে চাই সো টেন্টেরও টেম্পারেচার চেঞ্জ করতে পারবো দেন আমরা চাইলে এই গ্রিনের কন্ট্রাস্টটাকে আরও বাড়িয়ে দিতে পারবো বা কমিয়ে দিতে পারবো সো আমি এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিলাম এই গ্রিনের শার্পনেসটাকেও আমি চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারবো অ্যান্ড স্যাচুরেশনটাও অবভিয়াসলি আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো সো আমি যদি এখান থেকে কালার অর গ্রে এই অপশানটাকে উঠিয়ে দিই তাহলে দেখব আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু চেঞ্জ হয়েছে আমার যে সাবজেক্টটা ছিল সে কিন্তু তার কালার খুব একটা চেঞ্জ হয়নি সো আমি যদি একটু বিফোর আফটারটা চেক করি এখান থেকে এইচএস সেকেন্ডারের সাথে যে টিক অপশন রয়েছে এটাকে যদি আমি একটু অফ করে দিই তাহলে দেখতে পারবো আগে ছিল এরকম এখন হয়ে গেল এরকম সো এটা কিন্তু আমরা করলাম এখান থেকে কালার সিলেক্ট করার মাধ্যমে বাট আমি এর থেকেও ইজি ওয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব তার আগে আমি এটাকে একটু আন্ডু দিয়ে দিই ডাবল প্রেস করলে এটা আন্ডু হয়ে যাবে এগুলো সব ডাবল প্রেস করলে আন্ডু হয়ে যাবে সো আমি আবার আগের অবস্থানে চলে আসলাম প্রথমে আমি যেটা করেছিলাম এখান থেকে কালার সিলেক্ট করে কালার রেঞ্জটা সিলেক্ট করেছিলাম বাট তার থেকেও ইজি হয়ে হচ্ছে আমরা এখানে কালার ড্রপার দেখতে পাচ্ছি সো এখান থেকে আমরা ড্রপার ইউজ করতে পারি লাইক এখান থেকে আমরা একটি ড্রপার নিয়ে কালার সিলেক্ট করব। সো আমি এখানে যদি প্রথমে গ্রিনটা সিলেক্ট করি তাহলে গ্রিনের রেঞ্জ চলে আসলো অবশ্যই কালার গ্রে এটাকে জাস্ট আমরা টিক দিয়ে দেবো দেন আমরা জাস্ট এই রেঞ্জটাকে যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার গ্রিনটা চলে আসবে সো আমরা যদি খেয়াল করি কিছু গ্রিন কিন্তু আসছে না সো আমাদের যদি গ্রিনের রেঞ্জটাকে আরেকটু বাড়াতে হয় আমরা ড্রপের সাথে যে প্লাস চিহ্নটি রয়েছে এটা সিলেক্ট করে আমাদের সেই রেঞ্জগুলোকে ধরিয়ে দিতে পারবো সো এই যে আমি ধরিয়ে দিলাম একই সাথে কিন্তু যদি খেয়াল করি দেখবো আমার ফেস টোনও কিন্তু চলে এসেছে সো আমরা এখান থেকে ড্রপ মাইনাস যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে শুধু আমার ফেসটাকে বাদ দিয়ে দেবো তাহলেই কিন্তু আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডটাকে খুব ইজিলি অর্থাৎ এই সবুজ ব্যাকগ্রাউন্ডটাকে খুব ইজিলি মার্ক করে ফেললাম এরপরে আমি চাইলে এখান থেকে একটু ব্লার করে বা একটু ডিনয়েস করতে পারি অথবা কারেকশনের নিচে গিয়ে আমরা এখান থেকে এই গ্রিনটার লাইট বাড়াতে বা কমাতে পারি এই যে হুইলসটা দেখতে পাচ্ছি এখান থেকেও কিন্তু আমি এই গ্রিনের কালারটা চেঞ্জ করে দিতে পারি একই সাথে আমি চাইলে এখান থেকে টেম্পারেচারটাকেও কিছুটা চেঞ্জ করতে পারি সো এখন যদি আমি কালার গ্রেটা উঠিয়ে দিই আমি দেখবো আমার ফুটেজ আগে ছিল এরকম এখন হয়ে গেছে এরকম তো আমি এতক্ষণ এই ভিডিও শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে গ্রিনটা রয়েছে সেই কালার রেঞ্জ নিয়ে কাজ করলাম বাট একই ফুটেজের আমি যদি অন্য কালার রেঞ্জ নিয়ে কাজ করতে যাই ফর এক্সাম্পল আমি এখানে যে ফেস টোনটা রয়েছে এই কালার রেঞ্জ নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে খুবই সিম্পল প্রথমে আমরা চলে যাবো একটু পরে এখান থেকে লোমেট্রি কালারের নিচে আমরা দেখব লোমেট্রি কালার একটু অপশন দেখতে পাচ্ছি এখানে প্রেস করব প্রেস করলে আমরা এখানে অ্যাড লোমেট্রি কালার ইফেক্ট অপশনটি পেয়ে যাবো এখানে প্রেস করব সো আমার আরেকটি লোমেট্রি কালার চলে আসলো আমরা যদি একটু ইফেক্টস কন্ট্রোলে খেয়াল করি বাই ওয়ে ইফেক্টস কন্ট্রোল যদি আপনার খুঁজে না পান উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্টস কন্ট্রোল অপশনটি টিক দিয়ে দেবেন তাহলে চলে আসবে সো ইফেক্টস কন্ট্রোলে যদি আমি খেয়াল করি আমি দেখবো এখানে লোমেট্রি কালার কিন্তু দুইটা চলে এসেছে সো একটা লোমেট্রি কালার যেটা আমি এতক্ষণ কাজ করলাম দেখতেই পারছেন ডিফারেন্সটা আর এই মাত্র আমি যে আরেকটা লোমেট্রি কালার এখান থেকে অ্যাড করলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সো আমি এখন সেকেন্ড লোমেট্রি কালার চলে আসলাম খেয়াল করে দেখবো এটা সম্পূর্ণ ফ্রেশ রয়েছে সো এইখান থেকে এখন আমি ফেস টোনটাকে সিলেক্ট করবো সো আমরা এখন কে এর আন্ডারে এখান থেকে কালার ড্রপারটা সিলেক্ট করে ফেস টোনটাকে ধরিয়ে দেবো অ্যান্ড অবশ্যই এখান থেকে কালার গ্রে টিকটা অন করে দেবো তাহলে আমি বুঝতে পারবো কতটুকু সিলেক্ট হয়েছে সো আমরা দেখতে পাচ্ছি অনেকটুকু সিলেক্ট হয়েছে বাট অনেকাংশেই কিন্তু সিলেক্ট হয়নি তো আমি ড্রপার প্লাস অপশনটা নিয়ে জাস্ট যেই জায়গাগুলো আমি সিলেক্ট করতে চাই সেটাকে আমি এভাবে মার্ক করে ওকে ধরিয়ে দেব দ্যাটস অল এরপরে আমি চাইলে কালার গ্রে অপশনটাকে উঠিয়ে দিতে পারি তো এই মুহূর্তে কিন্তু আমার ফেসটুকু সিলেক্ট হয়ে রয়েছে আমি যদি চাই ফেসের ব্রাইটনেস এখান থেকে বাড়াতে পারবো বা কমাতে পারবো আবার চাইলে আমি এটার কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো সো আমি এটাকে এই মুহূর্তে ধরলাম না ডাবল প্রেস করে আন্ডো দিয়ে রাখলাম এখান থেকে টেম্পারেচারে গিয়ে আমি জাস্ট একটু ইয়েলো অ্যাড করে দেবো অ্যান্ড কন্টাস্টটাকে কিছুটা কমিয়ে দেবো অ্যান্ড চাইলে আমি এখান থেকে ব্রাইটনেসটাকে আরেকটু বাড়াতে পারি সো এখন যদি আমি একটু বিফোর আফটারটা চেক করি তাহলে দেখব আগে ছিল এরকম এখন হয়ে গেল এরকম সো খুবই ইজিলি আমরা এইচএসএ সেকেন্ডের মাধ্যমে এইভাবে কালার ধরে ধরে কিন্তু সেটাকে কারেকশন বা গ্রেড করতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন ব্যাড প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লে আন্ডারে আমি অলরেডি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি প্রিমিয়ার প্রোর এবং ফিউচারেও আরও বেশ কিছু কন্টেন্ট আসবে সো আপনারা যদি প্রিমিয়ার প্রো সম্পর্কে আরও অনেক বেশি জানতে চান আর অনেক বেশি শিখতে চান তাহলে এই প্লে আন্ডারে আমি এই প্লেলিস্টের সাথে বা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আরও ইন্সপায়ার করবেন থ্যাংক ইউ আলাইকুম